উত্তেজনা থামছে না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের বিক্ষোভকে কেন্দ্র করে ছাত্র লীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আজও আমরা মাঠে আছি তারা একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায়তারা করছে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভে সংঘর্ষ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী এবং ছাত্র লীগ যুব লীগ মিলে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে অতর্কিত হামলা চালায় তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বকে তারা আওয়ামী লীগের মাথায় দোষ চাপাচ্ছে আবারও পাল্টাপাল্টি দোষারোপ দুদলের সন্ত্রাসী কার্যকলাপের শিকার হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা গণতন্ত্রের জন্য কাজ করছে ছাত্র দলের কর্মীরা দেশকে অস্থিতিশীল করে খোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা লিপ্ত রয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা এবার অন্যান্য শীর্ষ সংবাদ চট্টগ্রামের বাকুলিয়ায় চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের চেষ্টা লাফিয়ে পড়ে রক্ষা আট দিন পর পুলিশের অভিযানে চালক ও সহযোগী গ্রেফতার আশা দেখাচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ইভিএমে আপত্তি ছিল না কোনো পক্ষেরই 300 আসনেই সম্ভব মত প্রস্তুতকারী কমিটির বন্ধ হবে অনিয়ম বলছে আওয়ামী লীগ পদ্মা সেতু চালুর এক দশকে বদলে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি উদ্বোধনের দিন থেকেই গতি বাড়বে মোংলা ও পায়রা বন্দরে আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরাও এবং টেক্সাসে হামলার আগে ফেসবুকে একাধিক পোস্ট দিলেও ঠেকাতে পারেনি পুলিশ মার্কিনদের ক্ষোভ নিউ ইয়র্কে 21 বছরের কম বয়সী কেউ বন্দুক কিনতে পারবেন না